আমার চ্যানেল বেঙ্গলি ট্রেডারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আছি গ্যাংটকে, কালকে রাত্রে এসে পৌঁছেছিলাম, তোমাদের আগের পাটেই দেখিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কোন হোটেলে আছি আর কীরকম সেই হোটেল, তার সম্বন্ধে পুরোটাই বলবো। তো চলো দেখে নিই হোটেলটা কেমন আর তোমাদেরও দেখাই, চলো। হোটেল ড্রাগন ইন দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে হোটেল, সুন্দর। আর এই হচ্ছে পার্কিং, পার্কিং এরিয়া, আমাদের গাড়ি সবার এখানে পার্ক আছে, সুন্দর বেশ। আর এখন সকাল 7:45 বাজে মোটামুটি। চলো আমরা আগে দেখে নিই আজকে ডাইনিংটা। এটা হচ্ছে ডাইনিং স্পেস, সুন্দর সাজানো গুছানো, একদম অ্যারিস্টোক্রেট টাইপ, খুব ভাল লেগেছে আমার এই জিনিসটা। তো তোমরা আসলে যদি চাও এখানে থাকতে পারো। গ্যাংটক থেকে প্রপার সিটি থেকে এটা 3 কিলোমিটার দূরে, কিন্তু ভালো, স্টাফেদের ব্যবহার খুব ভালো। চলো তোমাদের একটু এই ডাইনিং স্পেস থেকে বাইরের ভিউটা দেখাই। এই হচ্ছে বাইরের ভিউ, সুন্দর সকালের একটা সিন, জাস্ট অসাধারণ। সবাই আমরা রেডি হয়ে গেছি, মানে হোটেল থেকে এখন বেরোনোর পালা, আমরা যাবো শিলিগুড়ির দিকে। আমাদের সিকিম ট্রিপের লাস্ট ডেস্টিনেশন গ্যাংটক ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম কলকাতার দিকে যাওয়ার জন্য। যাও চলে যাও ভাই। তো আমরা এখন যাব প্রথমে রায়গঞ্জ, ওখানে একটা নাইট স্টে করবো। এখান থেকে প্রায় 275 থেকে 280 কিলোমিটার আমাদের যেতে হবে, আর আমরা এখন যাব 310-এর এশিয়ান হাইওয়ে দিয়ে। আমরা এখন রয়েছি NH10-এর ওপরে, আর ঠিক এই বা দিকটা দিয়ে আমরা নিয়ে নেবো 310-এর এশিয়ান হাইওয়ে, যেটা NH10-এর থেকে একটু ফাঁকাই থাকে। এখান থেকে আমরা সরে যাবো শিলিগুড়ি, যেটা কিনা 128 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে আমরা চলেছি সিকিমের ক্যাপিটাল গ্যাংটক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতাতে। তো চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা। এশিয়ান হাইওয়ের অবস্থা দেখো বন্ধুরা, জাস্ট দেখো কি ভয়ানক ব্যাপার। এখানে বৃষ্টি বাদল হলে পরে যে কি হয় রাস্তায় সেটা ভালো মতনই বোঝা যাচ্ছে এখান থেকে। আমাদের সিকিম রাইড প্রায় শেষ হতে চলেছে, আমরা এখন চলেছি গ্যাংটক থেকে কলকাতার দিকে, আর এটাই হচ্ছে লাস্ট এপিসোড এই সিকিম ট্রিপের। তো সুন্দর সুন্দর জায়গা তোমাদের আমি ঘোরালাম আমার মতন করে, লাচেন, লাচুং, গৌরংমাল লেক, আর তারপরে এসে পৌঁছেছি গ্যাংটকে। তো গ্যাংটকে এসেছি, তোমাদের একটু এমজি মার্ক দেখাবো না? তো চলো বন্ধুরা দেখে নিই বিউটিফুল এমজি মার্ক আমার নজর থেকে, তারপরে আমরা ফিরবো আবার কলকাতার দিকে। আমরা যাচ্ছি এখন এমজি মার্ক, স্যার বসে আছেন এখানে সারাক্ষণ বক 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 বক। হ্যাঁ, আর এই ছোট ছোটা চেতন। হোটেল থেকে বেরিয়ে ক্যাব নিয়ে NH10-এর উপর দিয়ে আমরা এখন চলেছি এমজি মার্গের দিকে, আর দেখতেই পাচ্ছেন সামনের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এই ভিউটা দেখুন, ও লাভলি লাভলি, জাস্ট কোনো কথা হবে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি কেউ সাইট সিনিং করতে চান তো এইখান থেকে আপনাদের ক্যাব ভাড়া করতে হবে বা গাড়ি ভাড়া করতে হবে। এটাই হচ্ছে স্ট্যান্ড, দেখতেই পেলেন। আর আমরা এখন চলেছি এমজি মার্গের দিকে, এই হচ্ছে বিখ্যাত এমজি মার্গ। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মহাত্মা জি দাঁড়িয়ে আছেন, মহাত্মা গান্ধী, ওনার স্ট্যাচু। Thank you.
তোমাদের সব গ্রুপ ফ্রেন্ডরা এমনি মার্গে আমরা সবাই মিলে হিউমার রাইডার্স সুন্দর একটা জায়গা জাস্ট অসাধারণ একটা ফিলিং বেশ সুন্দর রাত্রিবেলা আরও ভাল লাগে শুনেছি তো আমাদের তো টাইম হবে না রাত্রে আসার আমরা বেরিয়ে যাব আর কিছুক্ষণ বাদেই গ্যাংটক থেকে তো তার জন্য সকালেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এমনি আগে সকালবেলার রূপটা আমার ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা আমাদের এমজি মার ঘোরা মোটামুটি কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে শপিং সবার জন্য টুকটাক কিছু না কিছু গিফট তো চলো এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে তারপরে আমরা বেরোবো রায়গঞ্জের জন্য আমাদের যেতে হবে আজকে প্রায় 275-80 কিলোমিটার এখান থেকে রায়গঞ্জ আমাদের স্টপ তো দেখতে থাকো ভিডিওটা আমরা এখন এমনিবার থেকে বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে এখন যাওয়ার ভাড়া বলছে 300 টাকা চারজনের বুঝতে পারছেন তো এই নাকি ওনাদের এখানকার রেট যাই হোক আমার এই সিকিম ট্রিপের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও এর আগে আরও 6টা এপিসোড আছে চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো আর অন্য কোনো জায়গার যদি ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই আমায় জানাও আমি সেই জায়গার ভিডিও তোমাদের করে দেখানোর চেষ্টা অবশ্যই করব। আমি এমজি মার্গ যাওয়ার সময় এই ঝর্ণাটা দেখেছিলাম তোমাদের তখন দেখাতে পারিনি এই ঝর্ণাটার নাম হচ্ছে বাকথাং ওয়াটারফল খুবই সুন্দর জমজমাট জায়গা সামনে দেখতেই পাচ্ছ এয়ার ফ্ল্যাগ লাগানো তো তোমরা পারলে এখানে একটু টাইম স্পেন্ড করতে পারো খুবই সুন্দর অসাধারণ একটা দৃশ্য পাবে এখান থেকে তোমাদের এমজি মার্গ ঘোরাতে ঘোরাতে আমি অনেকটা রাস্তাই কভার করে ফেললাম তো মাঝখানের রাস্তায় খুব বড় একটা বাজে প্যাচ ছিল সেটা আমরা কভার আপ করলাম তারপরে একটা ভালো রাস্তা পেয়েছি দেখো সুন্দর রাস্তা অসাধারণ লাগছে গাড়ি চালাতে আর সামনে এখন আমার একটা বোর্ড চোখে পড়ছে যেখানে লেখা আছে এখান থেকে রংপো 34 সিংথাম 23 আর রানীপোল মাত্র 6 কিলোমিটার তো চলো বন্ধুরা সামনের দিকে এগোনো যাক এখন আমরা পৌঁছে গেছি এখন রানীপুর এখান থেকে আমরা নিয়ে যাবো ডান দিক নিয়ে আমরা চলে যাব রংপুর দিকে খুবই সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা একটাও ময়লা নেই তোমরা দেখতেই পাচ্ছ সবাই জাস্ট অসাধারণ লাগছে ভিউটা দেখো কী সুন্দর জাস্ট অসাম এবার আসি পারমিটের ডিটেলস সিকিমে আসতে গেলে তোমাদের দিতে হবে 200 টাকা পার বাইক এনভায়রনমেন্ট চার্জ এটা হচ্ছে সিকিমের সরকারকে তোমাদের দিতে হবে আর কেউ যদি ইস্ট সিকিম যাও নাথুলা যাওয়ার জন্য পার হেড 100 টাকা করে চার্জেস দিতে হয় সিকিমে আমরা এখন চলে এসেছি সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এই ব্রিজটা ক্রস করলেই আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলের ভিতর আর আমরা এখন আছি একদম অটল সেতুর সামনে দেখতেই পাচ্ছ তোমরা আমি মাঙ্গান যাওয়ার সময় তোমাদের এই অটল সেতুটা দেখিয়েছিলাম অসাধারণ একটা জায়গা এইবারে সিকিম ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে বন্ধুরা কারণ আমরা সিকিম ছেড়ে এখন এন্টার করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জাস্ট বর্ডার আমরা ক্রস করলাম তো চলো সামনের দিকে যাওয়া যাক আমরা অনেকটা রাইড করে চলে এসেছি তো এখন একটা ব্রেকের টাইম চলো একটু চা পান করা যাক তারপরে আবার রাইডে ফেরা যাবে চায়ের ব্রেক নিয়ে একটু রেস্ট নেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা অনেকটা রাস্তায় ক্রস করে চলে এসেছি এখন আমরা ক্রস করছি সেবক ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা তো সামনে আর রাস্তায় তেমন কিছু দেখানোর নেই বন্ধুরা তো আমরা এখান থেকে সোজা চলে যাব রায়গঞ্জের দিকে আর সামনে আছে পেট্রোল পাম্প এখান থেকে ভরে নেব আমাদের বাইকের ট্যাঙ্ক তারপরে আমরা যাব রায়গঞ্জের দিকে তো দেখতে থাকো ভিডিওটা আমরা তোমাদের বলেছিলাম যে আমরা রায়গঞ্জ স্টে করবো তো আমরা কাল প্রায় অনেক রাত্রেই হোটেলে ঢুকেছি তো রাত্রে আর কিছু দেখানোর টাইম ছিল না আর সেরকম শরীরের অবস্থাও ছিল না তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি কলকাতার জন্য রায়গঞ্জ থেকে এই হচ্ছে আমাদের রুম দেখে নাও এটা হচ্ছে রায়গঞ্জের বিথিন্দা আমার সঙ্গে আছে আমার রুমমেট আর আমরা আছি রায়গঞ্জের নর্থ ইস্ট হোটেলে
খুবই সুন্দর একদম পয় পরিষ্কার হোটেল আমি বলবো যদি তোমরা রায়গঞ্জে স্টে করতে চাও এই হোটেলটাতে স্টে করো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর স্টাফদের ব্যবহার খুব ভালো আমরা এখন পৌঁছে গেছি সাতরাগাছি আমরা রায়গঞ্জ থেকে দুপুরবেলা বেরিয়েছিলাম বিভৎস গরম ছিল তো ভিডিও করার মতো আর কিছু ছিল না তো যাই হোক অসাধারণ একটা রাইড হলো জাস্ট অসম ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির একদম কাছাকাছি আমি এখন যাদবপুর থানার ব্রিজ ক্রস করছি জাস্ট অসাধারণ একটা ফিলিংস হচ্ছে বন্ধুরা বলে আমি বোঝাতে পারবো না যা খবর পেলাম আমাদের গ্রুপমেটরা আমাদের জন্য ওয়েট করছে আমাদের আড্ডার জায়গায় তো চলো এই ডান দিকটাই আমাদের আড্ডা তোমাদের একটু দেখি যে এই যে দাঁড়ানো সবাই আলাদাই একটা আনন্দ ফিল হচ্ছে ইয়েস শুভ দাঁড়ানো আমার বন্ধু তো আমাদের আরও যারা ট্যুর রাইডার ছিল তারা একটু আগে ঢুকে গেছে এটা অনি রণবীর আর এটা হচ্ছে আমাদের বিজয়ের বাইক তো যাই হোক সামনে বাবু দাঁড়ানো ছিল বাইকটা পার্ক করে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে হ্যাঁ ভাই একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার গার্লফ্রেন্ডও চলে এসছে মিস করেছি খুব তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার টিমের প্রতিটি কো রাইডারদের এত সুন্দরভাবে ট্রিপটা কমপ্লিট করার জন্য আর স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার এইচআর ফ্যামিলি মেম্বার্স আমাদের জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য জাস্ট অসাধারণ একটা ফিলিংস আসছে এখন অসাধারণ কিছু স্মৃতি মনে গেঁথে রইল এই ট্রিপটা থেকে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ট্রিপে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক